আসসালামু আলাইকুম। আজকে আমি চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি খেতে এসেছি। স্পেশালি ভিডিও করার কারণ ছিল, কারণ আমি হচ্ছি অন্য দেশের মানুষ, যেখানে নাকি কখনোই কোনো দিন কালাই রুটি মানে ডাল দিয়ে এভাবে কালাই রুটি করে খাওয়া হয়নি। আমি কিন্তু কিশোরগঞ্জ এলাকার মানুষ, টিভিতে অনেকবার দেখেছি এই কালাই রুটি এবং হাঁসের মাংস এবং ভর্তা, কিন্তু কখনও ওইভাবে খাওয়ার জন্য অতিরিক্ত আগ্রহ জেগে ওঠেনি। যখন কিনা আমার এলাকার সামনে চলে এসেছে এবং আমি দাঁড়িয়ে দেখছি কীভাবে বানাচ্ছে, এবং দেখার পর আমার কিন্তু খুব লোভ হয়েছে। তো চিন্তা করলাম যে খেয়ে এটাকে টেস্ট করব এবং একটা ভিডিও করব আপনাদের জন্য। কালাই রুটির সাথে যে ভর্তা ফ্রি ছিল সেটা আমার জানা ছিল না। যে কোনো ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে। এখানে কালাই রুটির সাথে খাওয়ার জন্য বেগুন ভর্তা ছিল, সাথে ছিল মরিচের ভর্তা এবং ধনে পাতা ভর্তা। আমরা যেহেতু এই কালাই রুটিটা প্রথম খাচ্ছি, তাই হাঁসের মাংস নিচ্ছি, যে হাঁসের মাংস দিয়ে এটা কেমন লাগে, এবং ভর্তা দিয়ে তো অবশ্যই খাবো। আর একটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করছিল যে রুটিটাকে কি নরম না শক্ত করে দিবে। আসলে এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, শক্ত করে দিলে এটা খেতে কেমন লাগবে আর নরম করে দিলে খেতে কেমন লাগবে। তো আমি বললাম যে যেটা নাকি সব থেকে বেশি ভালো হয়, মানে খেতে ভালো লাগে, আমাকে ওভাবেই দেওয়ার জন্য। আহা, টিভিতে দেখতাম শুধু, আর কখনো খাওয়ার ইচ্ছেও জাগেনি। তো সামনে যখন চলে এসেছে তখন মনে হচ্ছে যে আসলে খাবারটা তো একটু অন্যরকম। আমি ছিঁড়ছি আর খুব গরম গরম ছিল, আর যেহেতু শীতের দিনটা শেষ হয়ে গিয়েছে তো গরমটা মনে হচ্ছিলো যে অনেক বেশিই গরম। আমি যেই কাজটা করেছি যে আমি কোনো কিছু না নিয়ে আগে চিন্তা করলাম যে আমি রুটিটাকে একটু শুধু খেয়ে দেখি যে রুটির টেস্টটা আসলে কেমন। দেখলাম যে ওটাও খুব ভালো লেগেছে, একটু পাংশা পাংশা টেস্ট, কিন্তু মাংস দিয়ে অসম্ভব অসম্ভব মজা লেগেছে। আর যদি বলে ভর্তার কথা, মাংস ফেল। হাঁসের মাংসের দাম ছিল 100 টাকা, এবং 100 টাকায় আমাকে 3টা পিস দিয়েছে, খুবই ভালো ভালো পিসগুলো, একটাও হাড্ডি ছিল না। রাজশাহী চাপাই নবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী খাবারটা খেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে এটাকে খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। মজা। কোন দেশের মানুষ তুমি? তুমি কোন দেশের? আমি তো নর্থ ইন্ডিয়ার মানুষ। এটা কি প্রথম না তোমার? ফার্স্ট টাইম জীবনে খাই না কালাই রুটি। বেগুন ভর্তাটাও মজা। প্রথমবার যে কোনো জিনিস খেলে যা হয়, প্রথমে বুঝি নেই যে ভর্তাটাকে সম্পূর্ণ এভাবে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমাদের প্রথমবার একটা রুটি শেষ হয়ে গিয়েছিলো, এবং হাঁসের মাংস এই জায়গায় মনে হয় যে ছিল। তো আমরা দ্বিতীয় আরেকটি কালাই রুটির অর্ডার দিয়েছি। বুঝতেই পারছেন যে আসলে কতটা ভালো লেগেছে যে আমরা আরেকটা রুটি নিয়েছি এবং চেটে পুটে একদম সুন্দর করে সবটুকু খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যেখানে খেতে এসেছি এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুরে পড়েছে, টোকিও স্কোয়ার বা জাপান গার্ডেন সিটির এই লাইনটাতে একদম বরাবর একদম শেষ পর্যন্ত বসেছে। স্ট্রিট ফুডের যত আয়োজন আছে এখানে আপনারা সবগুলো খাবার পেয়ে যাবেন। আজকের মতো এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জাজাকাল্লাহ খ্যার, আসসালামু আলাইকুম।